নমস্কার আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে আজকে আলোচনা করব দুশ্চিন্তা বিষয় নিয়ে দুশ্চিন্তা অর্থাৎ দুর্দিনের চিন্তা দুশ্চিন্তা অর্থাৎ দুঃখের চিন্তা যে চিন্তাগুলো আমাদের কষ্ট দেয় আমার খারাপ হতে পারে আমার ক্ষতি হতে পারে এই ধরনের চিন্তা আমাদের মনের মধ্যে যখন চলে তখন আমরা বলি আমার মধ্যে দুশ্চিন্তা চলছে এই দুশ্চিন্তা চলে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার তবে প্রত্যেকটা মানুষ কিন্তু দুশ্চিন্তার শিকার হয়ে যায় না প্রত্যেকটা মানুষের মধ্যে দুশ্চিন্তা চলতে থাকে না বহু সংখ্যক মানুষ রয়েছেন যাদের মধ্যে চিন্তা হয় আবার তারা আনন্দ করেন কিন্তু যারা দুশ্চিন্তার শিকার হয়ে গেছেন বা কোনো প্রকারের মানসিক সমস্যার শিকার হয়ে গেছেন তাদের মধ্যে ওই দুশ্চিন্তা অনবরত চলতে থাকে এই অনবরত দুশ্চিন্তা চলতে থাকাটা একটা সমস্যা এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের জানতে হবে যে আমার মনের মধ্যে দুটো চিন্তা চলছে কী দুটো চিন্তা আমি কি চাই এবং আমি কি চাই না এর মধ্যে একটা লড়াই চলছে আমি যেটা চাই তার প্রতি বিশ্বাস হচ্ছে না আমি যেটা চাই না সেইটা হয়ে যাবে বলে মনে হচ্ছে তখনই হচ্ছে দুশ্চিন্তা যাদের মধ্যে দুশ্চিন্তা চলে বা কোনো ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে তার মধ্যে নানা রকমের চিন্তা চলে তাদের কি হয় আমি যেটা চাইছি না আমি যেটা ক্ষতির আশঙ্কা করছি আমার মনের মধ্যে যেটা ক্ষতির চিন্তা চলছে তার প্রতি ফিলিংসটা অনেক বেশি পাচ্ছি বাকিরা যাদের মধ্যে দুশ্চিন্তার প্রাধান্য হয়নি তারা কিন্তু ভালো কি হতে পারে বা আমি কি চাইছি তার প্রতি ফিলিংসটা বেশি আছে তাই তারা কনফিডেন্ট ফিল করেন তাই তারা সাহস অনুভব করেন তাই তারা এনার্জি পান শরীরে মনে কিন্তু যারা দুশ্চিন্তার শিকার হয়ে গেছেন তারা দুর্বল অনুভব করেন তারা টায়ার্ড হয়ে যান কোনো কাজ না করে দুশ্চিন্তার কারণে কারণ তার ব্লাড সার্কুলেশন থেকে আরম্ভ করে শরীরের অনেক ধরনের চেঞ্জেস এসে যায় যার ফলে তারা শুয়ে বসে থাকলেও তাদের শরীর টায়ার্ড লাগে এই দুশ্চিন্তা থেকে বেরোবার জন্য সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে সিবিটি অ্যাপ্লাই করা সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আমরা যে চিন্তাগুলো করি যে কোনো চিন্তার পেছনে বেশ কিছু বিশ্বাস কাজ করে আমরা যে কোনো জিনিসকে দেখি যে কোনো বিষয়কে দেখি আমরা নির্দিষ্ট কোনো বিশ্বাস দিয়ে দেখি এবং সেইভাবে বিশ্লেষণ করি আমাদের মন সব সময় কোনো জিনিসকে জানার জন্য তার মধ্যে যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসটাকে অ্যাপ্লাই করে এবং সেটাকে বিশ্লেষণ করে সেই বিষয়টাকে জানার চেষ্টা করে এখন অনেক সময় কি হয় আমাদের মনের মধ্যে অটোম্যাটিক বিশ্বাস তৈরি হয়ে যায় কোনো জিনিসকে যদি আমি সঠিকভাবে বিশ্লেষণ না করি এবং মন অটোমেটিক্যালি বিশ্লেষণ করে নিয়েছে যেটাকে বলা হয় ইগো ডিফেন্স মেকানিজম আমার অহংবোধটাকে কেন্দ্র করে একটা ডিফেন্স মেকানিজম তৈরি হয় অটোমেটিক্যালি কোনো বিষয়কে যখন আমার খারাপ লেগে গেছে কোনো একটা ঘটনা ঘটতে পারে বলে আমার মনে হচ্ছে এবং তার প্রতি আমি অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে গেছি কেন তার কারণ আমার মনে হয়েছে যে যে কোনো মানুষের সাথে যে কোনো সময় যে কোনো খারাপ ঘটনা ঘটে যেতে পারে কেন কারণ আমি অমুক লোকের জীবনে দেখেছি হঠাৎ করে খারাপ ঘটনা ঘটে গেছে আমি তমুক লোকের জীবনে দেখেছি হঠাৎ করে খারাপ কিছু ঘটে গেছে তাই আমার জীবনেও যে কোনো সময় একটা খারাপ ঘটনা ঘটে যেতে পারে এবং এই খারাপ ঘটনাটা কি। এই খারাপ ঘটনাটা হচ্ছে অর্থাৎ যে বিষয়টাকে নিয়ে আমি ভয় পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার ভালোবাসার বিষয় আপনারা দেখবেন যার যে বিষয়ে দুশ্চিন্তা চলছে সেই বিষয়টাকে হারাবার ভয় আছে তার প্রতি অগাধ ভালোবাসা বা আস্থা আছে তাই সেখানে ভয়টা বেশি হচ্ছে তার মানে এই নয় যে ওটা সত্যিকারের খারাপ হতে চলেছে আমার যেহেতু মানসিক সমস্যা হয়ে গেছে মানসিক চাপের শিকার হয়ে গেছে দুশ্চিন্তার শিকার হয়ে গেছি তাই ভালো কিছু হতে পারে তার প্রতি যত বিশ্বাস আসছে বা তার প্রতি যত ভালো অনুভূতি আসছে খারাপ কিছু হতে পারে এই চিন্তাটা এসে গেলে আমার তার প্রতি খারাপ লাগাটা বেড়ে যাচ্ছে আমার কষ্টের অনুভূতিটা বেড়ে যাচ্ছে শরীরের মধ্যে সত্যিকারের একটা রিয়াল ফিলিংস হচ্ছে হারিয়ে ফেলার এর থেকে বেরিয়ে আসার জন্য আমি বললাম সিবিটির অ্যাপ্লাই করা যেতে পারে আমাদের যে কগনিটিভ ডিস্টরশনসগুলো আছে অর্থাৎ আমি জিনিসটাকে ভুলভাবে ব্যাখ্যা করছি বিকৃতভাবে ব্যাখ্যা করছি আমার মন সেটাকে অন্যভাবে দেখছে এই দেখাটাকে পাল্টাতে হয় তার জন্য বিশ্বাসটাকে পরিবর্তন করার দরকার থাকে আমরা বিশ্বাসটাকে যদি পরিবর্তন করে ফেলি তাহলে কিন্তু দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারব। এবং সত্য চিন্তাটাকে নিয়ে চলতে পারব। এই সত্য চিন্তা মানে কি সত্য চিন্তা বা সঠিক চিন্তা মানে হচ্ছে যেটা আসলে সত্যি অর্থাৎ জীবনে কিছু রিস্ক আছে কারো কিছু ঘটে গেছে অন্যের ঘটে গেছে আরও পাঁচজনের ঘটে যেতে পারে রিস্ক আছে জীবনে আমার জীবনও কিছু খারাপ ঘটতে পারে ঘটতে পারে না তা নয় কিন্তু আমার হাতে কি আছে আমার হাতে কিছু পরিশ্রম করার ক্ষমতা আছে আমার কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আমার কারো সাথে কমিউনিকেট করার ক্ষমতা আছে এই কয়েকটি ক্ষমতা নিয়ে আমি কি করতে পারি সেটাই আমার হাতে আছে এর বাইরে কোথায় কি হয়ে যেতে পারে আমার হাতে নেই আমাদের মন কিন্তু এটাকে মানতে চায় না যারা ভুল ধারণা শিকার হয়ে যান যারা ছোট থেকে শুনেছেন যে সাইকেল চালাতে গেলে বাবা পড়ে যেতে পারো গাছে চাপবে না পড়ে যেতে পারো লেখাপড়া না করলে চাকরি পাবে না অর্থাৎ তোমাকে সব সবসময় বাধা বিপত্তি থেকে বেঁচে বেঁচে চলতে হবে সব বাধা বিপত্তি থেকে বেছে বেঁচে চলা যায় না বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন আমাদের হতে হয় যিনি ব্যবসা করেছেন তার ব্যবসায় লস হতে পারে যিনি লেখাপড়া করেছেন তিনি চাকরি না পেয়ে তাকে অন্য কোনো বিকল্প আয়ের সন্ধান করতে হতে পারে এই ধরনের এটা হচ্ছে লাইফে চলার উপায় তাই কোনো খারাপ যেন না হয় এই চিন্তাটাই আসলে একটি বড় সমস্যা আমাদের জীবনে ছোটোখাটো সমস্যা হতেই পারে অবশ্যই আমরা বড়ো বড়ো রিস্ক নেব না এবং যেখানে সমস্যা আছে তার সমাধান অবশ্যই করব কিন্তু সমস্ত সমস্যা যদি আমরা মানসিকভাবে সমাধান করতে থাকি বা যদি কোনো চিন্তা ঘুরে ফিরে আসছে তার যদি সমাধান করতে থাকি তখন ব্রেন ধরে নেবে যে আমি ওই সমস্যাটাকে সত্যি বলে ধরে নিয়েছি যেটা ঘটছে না সেটাকে আমরা যদি মনে মনে সমাধান করার চেষ্টা করি তখন ব্রেনের মধ্যে এমন প্যাটার্ন তৈরি হয়ে যাবে ব্রেন ওটাকে এমনভাবে সত্যিভাবে ধরে নেবে যে ওই চিন্তার থেকে আর বেরোনো মুশকিল হবে যতই বোঝানো হোক যতই সত্যির সাথে তাকে পরিচিত ঘটানো হোক তিনি কিন্তু মনে করবেন যে আমার এই ক্ষতিটি ঘটতে পারে যেমন যার প্যানিকের সমস্যা থাকে তার মনে হয় আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে যার ওসিডির সমস্যা থাকে তার মনে হয় এইটার কারণে ওই সমস্যাটা হয়ে যাবে তাহলে আমাকে এইভাবে সমাধান করতে হবে ইত্যাদি জিএডি থাকলে যে কোনো বিষয় খারাপ হতে পারে যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা আসতে পারে এই যে চিন্তাগুলো চলে এর পিছনে কিন্তু মেন্টাল কিছু প্যাটার্ন কাজ করে নিউনাল কিছু প্যাটার্ন কাজ করে আমরা যেমন এ থেকে জেড পর্যন্ত পড়ি সেটাকে সহজভাবে বলতে পারি এ থেকে বি সি ই এইভাবে আমাদের অটোমেটিক মাথার মধ্যে আসে কিন্তু যদি কাউকে জেড থেকে এ পর্যন্ত পড়ানো হয় বারে বারে তাকে জেড থেকে এ পর্যন্ত পড়ানো হয় তাকে এ থেকে জেড বলতে গেলে তার কষ্ট হবে সে কিন্তু আটকে যাবে আমরা যারা এ থেকে জেড পর্যন্ত পড়েছি তাদেরকে যদি জেড থেকে এ পর্যন্ত বলতে গেলে আমাদের যে পরিমাণ কষ্ট হবে তেমনি যারা উল্টোটা পড়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওই এ থেকে জেড পর্যন্ত বলতে গেলে কষ্ট হবে তাই যারা মেন্টাল নেগেটিভ প্যাটার্নের মধ্যে রয়েছেন দুশ্চিন্তার শিকার হয়ে গেছেন তাদের পরিবর্তন আসতে সময় লাগে আমরা এই বিষয়টা মানতে চাই না যারা ক্ষতির চিন্তাটাতে বেশি ফিলিংস পাচ্ছেন নেগেটিভ ফিলিংস পাচ্ছেন তারা ইমার্জেন্সি মোডে থাকেন এখনই সমাধান দরকার একটা কথা মাথায় রাখবেন আনন্দ আরাম এটা আমাদের সবারই কাম্য আমরা সবাই আরাম পেতে চাই আমাদের শরীর আরাম পেতে চাই আমরা মনে মানসিকভাবে আনন্দ পেতে চাই সেটা দীর্ঘস্থায়ী আনন্দ বা দীর্ঘস্থায়ী আরামে আমাদের পাওয়াটা লক্ষ্য হওয়া উচিত এবং দীর্ঘস্থায়ী আরাম বা আনন্দ পেতে গেলে আমাদের পরিশ্রম করতে হবে তার জন্য সময় দিতে হবে আমাকে আজকে বাঁচার জন্য যেমন কিছু আনন্দ দরকার আছে তেমনি দীর্ঘস্থায়ী আনন্দ যেতে যাতে পেতে পারি তার জন্য এমন কিছু অভ্যাস তৈরি করতে হবে যে অভ্যাসটা আমাকে পরিশ্রমী করে রাখবে যে অভ্যাসটা আমাকে সুস্থ থাকতে সাহায্য করবে যে অভ্যাসটা আমাকে আমি কি পেতে চাই তার বিষয়ে আত্মবিশ্বাসী করে তুলবে এর জন্য আমাকে একটি অভ্যাস তৈরি করতে হবে এবং সেই অভ্যাসটি যদি নেগেটিভ অভ্যাস থেকে পজিটিভ অভ্যাসে পরিণত করার একটা বিষয় হয় তাতে সময় লাগে তবে এই চিন্তার পরিবর্তন কিন্তু অবশ্যই সম্ভব আর ভালো থাকবেন সবাই নমস্কার